মেয়েরা কিন্তু আসলে বাবার মতোই বয়ফ্রেন্ড বা হাজবেন্ড চায়, তুমি কি সেটা? অ্যাবসলিউটলি হয়তোবা কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না, যাদের লাগে না তারাও বলে দেয় লাগে না, যাদের লাগে তারাও বলে দেয় লাগে। সো এই জন্য মেবি ভাইরাল হয়, কারণ কারো যদি জিনিসটা ভালো লাগে তখন তারা বলে দেয় আমার ভালো লেগেছে, এইটাও ছড়িয়ে যায়। আবার ভালো লাগে না যখন বলে এইটাও ছড়িয়ে যায়। তো ছড়িয়ে যাওয়ার পরে এই গেছে এটা তখন ভাইরাল হয়ে যায়। প্রেম নিয়ে কিন্তু অনেক গুঞ্জন শোনা যায়, আসলে কি দেখি প্রেম করে? প্রেম নিয়ে আমার মনে হয় যে নায়িকাদের তো গুঞ্জন থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমার আমি যতবারই আমাকে বলেছে ততবারই আমি বলেছি যে গুঞ্জন থাকবে, গুঞ্জন থাকুক, আমার কোনো প্রবলেম নেই, বাট যখন এরকম কিছু হবে আমি নিজে জানাবো। সো ডোন্ট ওয়ারি, গুঞ্জন শুনে আপাতত যারা হ্যাপি তারা গুঞ্জন নিয়েই থাকুক, সত্যিটা বিশ্বাস করা লাগবে না যদি কারো ভালো না লাগে, বাট আমারটা আমি নিজে জানাবো, গুঞ্জন নিয়ে এত প্যারা খাওয়ার কিছু। আমার বেস্ট ফ্রেন্ড আমার বাবা, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, লাইক হি ইজ জেনুইনলি মাই বেস্ট ফ্রেন্ড, কারণ এই মানুষটার সাথে আমার কথা না বললে আমার ঘুম হয় না, আমার মানে কিছু না করলেই কিছু হয় না। দেখা যায় অনেক সময় এই যে যেমন আজকে আমার আসার সময় বাবার সাথে দেখা হয়েছে, রাতে গিয়ে হয়তো আমি দেখবো ঘুমিয়ে গেছে, তারপর আর দেখা হবে না, আবার সকালে হয়তো বা সে শুটিংয়ে চলে যেতে পারে, আমার সে দেখা নাই, আবার রাতে একটু হতে পারে। সো এই মানুষটার সাথে দিনে একটা ঘন্টা দেখা করাও আমার জন্য একটা মেডিসিনের মতো। সো দ্যাটস অল, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মেয়েরা কিন্তু আসলে বাবার মতোই বয়ফ্রেন্ড বা হাজবেন্ড চায়, তুমি কি সেটা? অ্যাবসলিউটলি ডানা ভাই জোস। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আস্থার জায়গা থেকে না, মানে এটা বেশিরভাগ মেয়ে যেহেতু বাবাকে দেখে বড় হয়, বাবা যেহেতু বেশিরভাগ মেয়েরই বেস্ট ফ্রেন্ড হয়, সো অবভিয়াসলি তারা এটাই চাবে। আর আমি আমার বাবা বলে বলছি না, হি ইজ জেনুইনলি আ ভেরি গুড ম্যান, মানে আমি তার মতো একটা মানুষ আমি দ্বিতীয়টা এখনও দেখিনি, টু বি অনেস্ট, মানে অ্যাজ আ পার্সন হি ইজ বেস্ট। সো অবভিয়াস পার্সোনাল লাইফ একদমই আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল একদমই আলাদা। সো আমার মনে হয় আমাদের প্রাইভেসিটা আমরা যতটুকু মেনটেন করে রাখি, যারা বাইরে থেকে দেখছে আমাদের তাদেরও ওই স্পেসটা আমাদের দেওয়া উচিত, যে যতটুকু আমরা তাদের দেখাচ্ছি কিংবা শো করছি তারা ততটুকুই নেক, কারণ সবারই যেহেতু একটা প্রাইভেসি আছে, একটা পার্সোনাল লাইফ আছে, সবাই সবার সাথে কিন্তু কথা শেয়ার করে না। সো আমরাই বা কেন আমাদের পার্সোনাল লাইফের সব জিনিস ক্যামেরার সামনে দেখাবো? সো ইটস লাইক দ্যাট, একটা প্রাইভেসি অবশ্যই আমাদের লাগে।